আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এনার্জি অল ডাইভিস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বরাবরের মতনই কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হলাম। আমাদের আজকের ভিডিও সাবজেক্ট হলো ডিএসপি তে আমরা 1200 VA অথবা 1000 VA অথবা 1500 VA যে বোর্ডগুলো তৈরি করে থাকি, তো আমরা মাদার বোর্ডগুলো কীভাবে অ্যাসেম্বলি করে থাকি সেই জিনিসটা আপনাদেরকে আজকে শেয়ার করব। তো আমি যদি আপনাদের একটু দেখেন, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ডিএসপি ফরেস্টের মাদার বোর্ডগুলো। তো এখানে যদি আমি আপনাদেরকে একটা বোর্ড নিয়ে দেখাই, দেখেন এই যে আমাদের বোর্ডগুলো। এখানে কিন্তু আমরা রিডাবল হিটসিং ব্যবহার করে থাকি, অর্থাৎ আমরা কিন্তু এখন প্রত্যেকটি আইপিএসে কিন্তু ডাইরেক্ট রিডাবল হিটসিং ব্যবহার করে থাকি। তো এর পাশাপাশি দেখেন আমাদের ক্যাপাসিটারের মানগুলো, দেখেন আমরা এখানে 4টা করে ক্যাপাসিটার ব্যবহার করে থাকি, এবং আমরা যে মোটামুটি প্রত্যেকটা আইসিতে কিন্তু আমরা ডাইরেক্ট বেস ব্যবহার করে থাকি। এবং এই বোর্ডটা কিন্তু আমাদের একদম কমপ্লিট হয় না, এখন অনেক মোটামুটি পার্টস লাগানো বাকি আছে। তো এখানে ক্যাপাসিটার বলেন এবং রেজিস্ট্যান্স বলেন না কেন, প্রত্যেকটি কিন্তু ভালো মানের কভারের রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। কিন্তু কিছু রেজিস্ট্যান্স দুই সাইডে দেখতে পাচ্ছেন যেটা আমাদের আসলে চাইলেও দিতে পারি না মার্কেটে। যেমন এই রেজিস্ট্যান্সগুলো ভ্যালু, যেমন এই রেজিস্ট্যান্সের যে ভ্যালু, এই ভ্যালুর কিন্তু আমরা 5 ব্যান্ডের রেজিস্ট্যান্স পাই না মার্কেটে, যার কারণে বাধ্য আমাদেরকে 4 ব্যান্ডের রেজিস্ট্যান্সগুলো ব্যবহার করতে হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে পিএফ ক্যাপাসিটারটা ব্যবহার করছি, এটাও কিন্তু খুবই ভালো মানের পিএফ ক্যাপাসিটারগুলো আমরা এখানে ব্যবহার করেছি। তো এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যেটা হলো, সেটা হলো আমাদের মসফেট, মাসবি মসফেটটা কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি আইপিএস ভালো হতে আপনারা জানেন যে অবশ্যই ভালো মানের মসফেটটা জরুরি, যেমন অবশ্যই ভালো মানের ট্রান্সফর্মারটা জরুরি, এর পাশাপাশি অবশ্যই ভালো মানের প্রযুক্তিটা আপনার জরুরি। তো মোটামুটি এই কয়েকটা বিষয় কিন্তু একটি আইপিএস এর যদি থাকে তাহলে কিন্তু আইপিএস এর ভালো সার্ভিস পাবো আমরা, এটাই আশা করি। তো আমরা এর পাশাপাশি যে পিসিবিটা ব্যবহার করেছি, এই পিসিবিটাও কিন্তু আমাদের মার্কেটে খুব ভালো মানসম্মত একটি পিসিবি, সেটা হলো গ্লাস ফাইবারের পিসি আমাদের। তো যাই হোক, এর পাশাপাশি আপনি যেটা মেন উদ্দেশ্য বলার, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কপারের যে টানাগুলো আছে এটা আমরা দিয়ে দিই এক্সট্রা। এটা দেওয়ার কারণ হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে আপনারা আমরা দিয়ে দিছি অলরেডি, কিন্তু এই যে সোল্ডারিং করে দিয়ে দিছি এগুলো, যে আমাদের যেন অতিরিক্ত লোড ক্যাপাসিটি নিতে যেন বোর্ডের কোনো সমস্যা না হয়। অনেক সময় দেখা যায় যে টানাগুলো না দিলে কি হয়, দেখা যায় যে আপনার হলো আমাদের লোড নিতে যায় আমাদের পেছন থেকে হিট হয়ে দেখলে এই টানাগুলো এখান থেকে ফলস করে বান করে, অথবা দেখা যায় যে আমাদের নাটের গুঁড়াগুলো কালো হয়ে যায়, লুজ কন্ট্যাক্ট পায়, বিভিন্ন সমস্যা করে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমরা কিন্তু এই যে খুব মোটা ওয়ার দিয়ে কিন্তু আমরা 100% কপার দিয়ে কিন্তু এখানে টানাগুলো দিয়ে দিতেছি, যেন আপনাদের বোর্ডগুলো লোড নিতে কোনো সমস্যা না হয়, একদম পারফেক্টলি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যেন আমাদের লোড ক্যাপাসিটি ঠিক থাকে, যার কারণে কিন্তু আমরা সুন্দর করে দেখেন টানা দিয়ে বাড়তি এক্সট্রা একটা ওভারলোড প্রোডাকশন হিসেবে দিয়ে দিতেছি। তো আপনারা দেখে বুঝতে পারছেন আসলে আমরা বোর্ডগুলো কত গুরুত্ব সহকারে তৈরি করে থাকি আপনাদের জন্য। তো আসলে এই টানাগুলো কিন্তু আমাদের দিতে কিন্তু অনেকটা পরিশ্রম হয়, এবং এই টানাগুলো দিলে অনেকে আবার মনে করে হয়তো বোর্ডের ফিনিশিংটা পিছনে খারাপ হয়েছে। তো এই টানাগুলো আসলে দিতে যদি একটু দেখতে আপনাদের খারাপ লেগে থাকে, কিন্তু অবশ্যই কিন্তু আমাদের একটি আইপিএস ভালো সার্ভিস পাইতে গেলে অবশ্যই এই জিনিসটা কিন্তু জরুরি, মাসবি এই জিনিসটা কিন্তু আমাদের লাগবেই। নাহলে দেখা গেলো যে আমরা একটা আইপিএস ঢাকার বাইরে দেশ দূরন্ত পাঠাইলাম, দেখেন যে কিছুদিন চলার পরে এখান থেকে কিন্তু আমাদের লোডের চলা অবস্থা কিন্তু এখান থেকে ফলস করে, অর্থাৎ কেটে যায়, এই লাইনগুলো আমাদের অনেক সময় পুড়ে যায়। তো এই ঝামেলাগুলো আশা করি এই টানাগুলো দিয়ে দিলে আমাদের এই ঝামেলাগুলো কিন্তু আর পয়তে হয় না। তো আমরা প্রত্যেকটি মাদার বোর্ডেই কিন্তু এইভাবে টানা দিয়ে দিই আপনাদেরকে, যত প্রকার ডিএসপি আইপিএস আছে এবং স্কোয়ার আইপিএস আছে না কেন, মসফেট সাইডে কিন্তু আমরা এই টানাগুলো দিয়ে দিই, এবং খুব মোটা ওয়ার দিয়ে দিই যেন আমাদের এই টানাগুলো ফলস না করে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন আসলে আমাদের মাদার বোর্ডের কোয়ালিটিগুলো এতটাই আমরা ভালো করার চেষ্টা করি, তো আসলে যতটুকু পারি আমরা কিন্তু একদম মানসম্মত করার চেষ্টা করি, এটাই আপনারা দেখেও অলরেডি বুঝতে পারছেন। এবং আমরা আমি আবারও বলছি, দেখেন আমাদের হিটসিংগুলো যেগুলো ব্যবহার করেছি এগুলো কিন্তু খুব রিডাবল হিটসিং। তো এই মাদার বোর্ডগুলো দিয়ে কিন্তু আমরা মূলত এই ধরনের আইপিএস করে থাকি, 24 ভোল্ট বলেন কিংবা 1250 VA অথবা 1000 VA আইপিএসগুলো কিন্তু আমরা এই মাদার বোর্ডগুলো দিয়েই করে থাকি। আর অনেকে আমাদের কাছে ছোট ডিএসপি আইপিএসগুলো চান, আসলে আমরা দিতে পারি না এই জন্য, সেটা হলো আমাদের যেই মাদার বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অনেক ব্যয়বহুল একটি কস্টলি পড়ে যায়। তো দেখা যায় ছোটো আইপিএস যারা আপনারা নিতে চান, অনেক বাজেট ফ্রেন্ডলি নিতে চান, তো আমাদের বাজেট ফ্রেন্ডের সাথে কিন্তু এটা মিলে না,
আমরা যে বাজেটে মাদারবোর্ডটা তৈরি করে থাকি ওই বাজেটে আপনাদের আইপিএস এর প্রাইসটা মিলে না, যার কারণে কিন্তু আমরা ছোট আইপিএস কোনো প্রকারে সেল করি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের এনার্জি জল পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।